অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে রাতের বেলা নাপাক হয়েছে সকাল বেলা গোসল না করে বেলা 12টার সময় দুটোর সময় গোসল করছে নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছে শুনে রেখে দিই নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন করজোড়ে বলে যাচ্ছি বাপেরা দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা সঙ্গে সঙ্গে ওযু বা গোসল করে পাক হয়ে যাবেন ছোট্ট একটা উদাহরণ তুলে দচ্ছি বাড়ি থেকে চিন্তা করবেন আল্লাহর নবী মেরাজে গেলেন জান্নাত জাহান্নাম দেখলেন জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি বলছেন এই এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে অবাক জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিকানি কথা নয় নবীজি করলেন কি বলছেন سميت خشخشة أمامي في الجنة فإذا بلالون জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ বেলাল রাদিয়াল্লাহু আনহু জুতোর আওয়াজ কি আশ্চর্য নবীজি জান্নাতের জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলালকে জিজ্ঞাসা করেছিলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুটো কাজ করি এই যুবক ভাইরা শুনে নাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো কাজ করতেন এক নাম্বার বেলাল বলছেন আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি আমার অনেক যুবক ভাই আছেন পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না ও যুবক বন্ধুরা শুনে নাও নাপাক অবস্থায় যদি তুমি থাকো ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায় ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি পাক পবিত্র অবস্থায় থাকতেন দুই নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন ও যুবক বন্ধুরা শুনে নাও বাবা জিরা এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই কারোর জন্য নামাজ মাপ নেই সিরিফ মহিলাদের কয়েকদিন ছাড়া মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই এই যুবক ছেলে নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয় বসে বসে পড়ো বসে বসে পড়তে যদি অসুবিধা হয় শুয়ে শুয়ে পড়তে হবে শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয় ইশারায় পড়তে হবে তবুও নামাজ কারোর জন্য মাপ নাই বন্ধুরে কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে বেটা তুই নামাজ পড়েছিস কিনা বল আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি মূসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি মূসা নবী আবার বলছেন আপনি আরো খুশি হলে কি করেন বলছে ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই কুটুম আত্মীয় পাঠিয়ে দিই যে বাড়িতে আত্মীয় মেহমান আসে সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যান আর অনেক আছে দেখবেন আত্মীয় যদি আসে কুটুম যদি আসে যাতে না আসে সেই ধান্দা করে তিন নাম্বার মূসা নবী বলছেন ওগো আল্লাহ ওগো দয়াময় আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসারি সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি
যাদের বাড়িতে মেয়ে সন্তান আছেন কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে আরে মুসলমানের বাচ্চারা কি করে কন্যা সন্তান হলে মুখটা পেটে যায় ঠিক না বেঠি খবরদার নয় যে বাড়িতে কন্যা সন্তান আছে আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে শুধু তাই নয় শুনে নিন যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায় যেদিন একটা মেয়ের বিবাহ হয় সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায় পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি শুনুন ওগো আল্লাহ ও দয়া ভাই এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও আর এরা কি করে ফ্রি ফ্রি বিয়ে করে পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে ভিখারির বাচ্চা ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ ভরি সোনা আমি একটা মেয়েকে বিয়ে করব আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি তুই মাধ্যমিকে স্টার পা ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেটি এই শুনে নিন আজকে বলে যাচ্ছি সামাউনা লিল কাযিবি আকালুনা নিসহুত সুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম বিয়ের পণ্যমা যেমন হারাম ব্যভিচার করা তেমন হারাম তাই অনুরোধ করে বলে যাচ্ছি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে ঠিক না বেটি লজ্জা করে না আমি বলি আল্লাহ এত লোকের ক্যান্সার হয় এমালগুলো ক্যান্সার থেকে বর্জয় করো বাস্তবটাই বললাম বাবা আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন চারটে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে কেন কন্যা দায়ে ভিক্ষা করছে ছি 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 এই ছেলে শুনে নাও এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায় মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায় আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয় ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মেয়েটি তো দুর্বল মেয়ে এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি ভালো করে শুনে নিন এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো কোরআনের আলোচনা করতে গেলে বাপেরা কমসে কম পঁচিশ রকমের জ্ঞান থাকতে হবে কত রকম পঁচিশ রকমের জ্ঞান যার ভিতরে থাকবে ওই লোকটা কোরআনের তাফসির করার যোগ্যতা রাখে বাপেরা একটু ফলো করো চলো চলো কোরআনের একটি সূরা আজকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখছি যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা তাকাবুর তাকাবুর শব্দের অর্থটা কি হার জিত কি বললাম হার জিত কিয়ামতের মাঠে একদল হারবে একদল জিতবে অর্থাৎ পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করত নবীদেরকে বিশ্বাস করত পৃথিবীতে ভালো কাজ করত তারা পরকালে জিতবে আর যারা আল্লাহকে অস্বীকার করেছে নবীদেরকে অস্বীকার করেছে পৃথিবীতে পাপ কাজ করেছে পরকালে তারা হারবে একদম সহজ সরল কথা বলতে বল চলো চলো তাকাবুর সূরা নাযিল হয়েছে মদিনায় কোথায় কোথায় সূরাটির ভিতরে কি আছে দুটো রুকু আছে কটা রুকু দুটো রুকু আছে আঠারোটা আয়াত আছে কটা আয়াত আঠারোটা আয়াত আছে
এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে আপনারা দেন তাহলে 180 মিনিট কতক্ষণ হবে 3 ঘন্টা তো অনেকে শুনি ঘাবড়ে যাচ্ছেন নাকি চলুন একটা একটা করে করি অতএব আপনাদেরকে অত লম্বা চওড়া আলোচনা করব না বাবা সংক্ষেপে টু দি পয়েন্টের উপরে শুনে যান আর এই কানফুলির মানুষেরা শুনে নিন বাপেরা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন বলতে পারেন ওগো আল্লাহ গোটা কোরআনের আলোচনা শোনার সুযোগ কপালে জোটেনি তোমার কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তুমি শুনিয়েছো এটাই যেন আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায় বলুন আল্লাহুম্মা আমিন একবার সকলে কোরআন পড়তে গেলে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো বলে দিচ্ছি আগে সর্বপ্রথম হলো কোরআনের পরিচয়টা কি কোরআনকে প্রশ্ন করা হোক কোরআন উত্তর দিচ্ছে হে কোরআন তুমি বলো তোমার পরিচয়টা কি বলো কোরআন জানিয়ে দিচ্ছে ইন্নাকুল কুরআনুল কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন 27 নম্বর পারার একেবারে 15 নাম 16 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না কোরআন স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা দলিলটা কোরআন থেকে নিয়ে নিন أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين